নায়ক মান্না আমাদের গ্রামের পটল বাজারের গর্ব। এটা মুলগঞ্জ আমাকে ভালো জিনিস। শুধু কি আপনাদের এই বাজারের গর্ব? এটা টাঙ্গাইলের গর্ব, টাঙ্গাইল ডিস্ট্রিক্টের গর্ব, বাংলাদেশের। তারপরে আমাদের গ্রামের না, আমাদের বাড়ির বুঝছেন, এই জন্য আমাদের গর্ব আরো বেশি। আমাদের মরহুম মান্না ভাইয়ের আপনি কি হন? মান্না ভাইয়ের আমি আপন চাচাতো ভাই। আপন চাচাতো? জি জি। মান্না ভাইয়ের কবরে আসছিলেন এর আগে? আমার বাবা মাকে তো সার্থক, আমি একজন চলচ্চিত্র অভিনেতা হয়েছি, এটা আমার মনে হয়েছে পরবর্তীতে। মান্না ভাইয়ের আম্মা কবর ওখানে, আর এখানে আব্বার কবর। কিছু বলার থাকলে পরে কইস, এমনি দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেলে মোটা কষ্ট হয়। এখানে যারা সাহিত্য আছে করেন তো জানি, আপনাকে তো আগে পেলে ভালো হইতো। এখানে দোয়া সবসময় তো মসজিদে, এই যে ফারুক ভাই তো বললো, শুনলাম ফারুক ভাইয়ের কাছ থেকে মসজিদ তারা আরও করে দিবে, আমাদের বিশেষ করে এখানে যারা মুরুবিয়ান যারা আছে তাদের জন্য দোয়া করবেন, প্রতিদিনের সপ্তাহে একদিন দোয়ার একটা ব্যবস্থা করবেন। ওই এলাকা পারিবারিক কবরস্থানের জন্য দোয়া হয় শুক্রবারে, শুক্রবারে দোয়া হয়। হ্যাঁ, দোয়া হয়। আর আমাদের বিশেষ করে আমাদের মান্না ভাই আসলাম তালুকদার, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার ভুল ত্রুটি মাফ করে দেয়। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ জান্নাতবাসী জান্নাতবাসী করেন, আমিন। তাহলে ফারুক ভাই, এটাই হলো আপনাদের, এটাই বাজার, এটাই বাজার, এটাই সেই পটল বাজার। আমার দাদা, তার বড় ভাইও চেয়ারম্যান ছিল, তার ছোট ভাইও চেয়ারম্যান ছিল, আমার তিন দাদাই চেয়ারম্যান ছিল, আমার ফাদারও চেয়ারম্যান ছিল, 30-40 বছর ওনারাই চেয়ারম্যান। আমার দাদা আছে ইউনিয়ন পরিষদে, আমার দাদার নামও নিতে পারেন, এখন ইউনিয়ন পরিষদ তো চলে গেছে, ওই পাশে, ওই পাশে চলে গেছে, এখন এই পাশে আমার দাদার নাম কাছে, এটা আমার দাদা করছে, এখানে তিনি বসতেন। হ্যাঁ, দাদা এদিকে করছে, এদিকে থেকে বিচার করছে, এখান থেকে আমার দাদার নামটা আছে, দেখে যা কত সালে করছে। আমাদের ফারুক তালুকদার মানি হচ্ছে আসলাম তালুকদার, তারা আসলাম তালুকদার হচ্ছে আমাদের মান্না ভাই, আর তাদেরই দাদা এই যে এখানে মুসা তালুকদার, উনি এই যে এই জায়গাতে বসতেন, ইউনিয়ন পরিষদটা এটাই ছিল। এটা যে উপরে লেখা আছে কত সালে ই করা হয়েছে, হ্যাঁ উপরে আছে লেখা, দেখেন মানে ইউনিয়ন পরিষদ এটা লেখাটা পরে করা হয়, কিন্তু এটা হ্যাঁ প্রথম দুর্গাপুর ইউনিয়ন অফিসটা ছিল এটা, পরে এটাকে আর প্রতিষ্ঠাতা করেন এস এম মুসা তালুকদার। আপনার এস এম মুসা তালুকদার, উনি যে এখানে 1964 সনে তিন ভাই চেয়ারম্যান ছিল পঞ্চায়েত থেকে আরম্ভ করে, চেষ্টা করবেন। তাহলে ফারুক ভাই চলেন আমরা, ঠিক আছে সামনে দিকে যে, তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আপনাদের নায়ক মান্না সাহেবের বিষয়ে কিছু বলেন। নায়ক মান্না আমাদের গ্রামের পটল বাজারের গর্ব, এটা মুলগঞ্জ আমাকে ভালো জিনিস। শুধু কি আপনাদের এই বাজারের গর্ব? এটা টাঙ্গাইলের গর্ব, টাঙ্গাইল ডিস্ট্রিক্টের গর্ব, বাংলাদেশের। তারপরে আমাদের গ্রামের না, আমাদের বাড়ির বুঝছেন, এই জন্য আমাদের গর্ব আরো বেশি। কথা কি যে এস এ মুসা তালুকদারকে আপনারা এই হয়তো পটল বাজার বা এলেঙ্গা পর্যন্ত বা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট পর্যন্ত চিনে, কিন্তু এস এম আসলাম তালুকদার মান্না ভাইকে পুরো বাংলাদেশ। তাহলে দেখছেন তো, আমাদেরও চেষ্টা করতে হবে, আজকে আমরা এভাবে আছি যেন আমাদের বংশধররা যেন আমাদেরকে আরো সারা বিশ্বে, হ্যাঁ সারা বিশ্বে, শুধু মান্না ভাই এটা বললে হবে না যে শুধু বাংলাদেশে না, সে আরো আমাদের সবার মনের মাঝে আরো 100 বছর যদি জীবিত থাকতো তাহলে মনে করেন যে আরো মানুষের অন্তরে ঢুকে গেত সারা বিশ্বে। সবাই সবাই দোয়া করবেন তার জন্য, সবাই দোয়া করবেন যারা এই
তালুকদার বংশের যারা দুনিয়াতে নাই তাদের জন্য দোয়া করবেন, আর যারা বর্তমানে বেঁচে আছে তাদের জন্য দোয়া করবেন, আর বিশেষ করে আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া করি, বিশেষ করে মান্না ভাইয়ের জন্য দোয়া করবেন, তিনি যেন জান্নাতের সুগ্রাণ তার কবরে নসিব হয় আপনারা তাদের জন্য। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। চা খাবো আমাদের ফারুক তালুকদার ভাই, মানে ফারুক ভাই আসার পর থেকেই মানে অতিথি আসলে যেভাবে একটা সেবা করার চেষ্টা করে উনি বলতেছে, কিন্তু আমার কাজটা হলো যে আগে আমি একটু মান্না ভাই এবং মান্না ভাইয়ের যে পারিবারিক যে তালুকদার বংশের তাদের স্মৃতিগুলো আমি সংগ্রহ করার চেষ্টা করতেছি। তাই বারে বারেই ফারুক ভাই বলতেছে যে আসেন নাস্তা করি চা খাই, কিন্তু আমি তাকে থামাই দিচ্ছি। তো এখন আজকে ঠান্ডা পড়ছে না? হ্যাঁ আজকে তো ঠান্ডা, অনেক ঠান্ডা পড়ছে। দাদার ছবিটা কই সেভ করা? এই এটা আপনার দাদা ছিল? আমার দাদা মুসা তালুকদার। এই যে মুসা তালুকদার, হ্যাঁ এটি আমার দাদা। এটা হলো আমাদের আসলাম তালুকদার মান্নার দাদা বলেন, তাহলে পাবলিক ভালো জানবে আমারও দাদা। এইভাবে একটু ধরেন, হ্যাঁ হ্যাঁ আমার দাদা। এটা উনি হচ্ছেন মরহুম আসলাম তালুকদার এবং ফারুক তালুকদারের দাদা, মানে আমাদের মান্না ভাইয়ের দাদা মুসা তালুকদার। জি মুসা তালুকদার, এটা মরহুম মুসা তালুকদার। উনি এখানেই, আমরা তার কবরটা দেখিয়েছিলাম, তিনি এখানেই শায়িত আছে। আমরা তার বিধি আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকে। আর যে আরেক চাচার ছবি আছে ওইটাও নিয়ে যান। কোনটা দেখি? ওই যে সাবি চলেন আমরা ওইখানে একটু দেখাই, কারণ হলো যে স্পষ্ট আসতেছে না রোদ, মানে আকাশের জন্য। সে কানাডার অধিবাসী, সে কানাডার অধিবাসী। তার এক ছেলে, এক ছেলে। উনি আপনাদের চাচা? এটা চাচা আমাদের শ্রদ্ধেয়, ওনার নাম সাবি তালুকদার। সাবি তালুকদার, সাবি তালুকদার চাচা উনি, আর তিনি হচ্ছেন কানাডায় থাকে। তিনি আসলাম তালুকদার এবং ফারুক তালুকদার তাদেরই চাচা হয়, বড় চাচা না, ছোট ছোটর বড় আর ছোটর বড় ছোটর বড়। কিন্তু বয়সে তো আপনাদের চেয়ে বড়। আমাদের অনেক বড় চাচা, অনেক বড়। আবার উনি অনেক লম্বা আপনার কাছ থেকে? হ্যাঁ প্রায় 7 ফুটের কাছাকাছি। 7 ফুট, আমরা তো প্রায় 5 ফিট 11, মান্না ভাই ছিল 6। ফারুক ভাই, জি ভাই আমাদের যেতে হবে, আর অনেক ভালো লাগলো আপনি মান্না ভাইয়ের বিষয়ে আপনাদেরকে জানাইলেন, এবং আপনাদের এই বিশাল বাড়ি এবং মান্না ভাইয়ের জন্ম যেখানে হয়েছে, যেখানে তিনি বেড়ে উঠছে, সেগুলো সব আমাদেরকে দেখালেন। তো ইনশাল্লাহ ভালো থাকবেন, দোয়া করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। আসবেন নেক্সট টাইম, আবার সুযোগ পেলে আসবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা মহানায়ক, সকলের ভালোবাসায় সিক্ত মরহুম
এস এম আসলাম তালুকদার মান্না ভাইয়ের কবরের কাছে, এটা তাদের পারিবারিক কবরস্থান। আরও একটি আমরা পারিবারিক কবরস্থানের ভিতরে যাব, দোয়া করব তার জন্য। আসসালামু আলাইকুম ইয়া আহলুল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া কুবুর, আসসালামু আলাইকুম ইয়া কুবুর। আমাদের সকলের প্রিয় নায়ক এস এম আসলাম তালুকদার মান্না, তিনি এই মসজিদের পাশেই তাদের পারিবারিক কবরস্থানে তিনি সমাহিত রয়েছেন। আমাদের প্রিয় অভিনেতা, তার কবর জিরাত করার জন্য ভাইরা আসলো। ভাই কোথা থেকে আসছেন আপনারা? আমাদের বাড়ি টাঙ্গাইল সদরই, টাঙ্গাইল সদর। টাঙ্গাইল সদরে? জি জি। আপনার সবাই একসাথে? সিরাজ। ও আপনি সিরাজগঞ্জ থেকে? মান্না ভাইয়ের কবরে আসছিলেন এর আগে? আজকে প্রথম? আপনি? আমি মাটি দিতে পারছিলাম। মাটি দিতে পারছিলেন? তাহলে এই যে মান্না ভাইয়ের। হ্যাঁ, আর এটা কিন্তু মান্না ভাইয়ের মায়ের কবর, ওই পাশে তো মান্না ভাই ওনার আব্বার আব্বার কবর। আর এটা কিন্তু হাসিনে ইসলাম, তার মায়ের কবর এটা। ওই আর ওইটা হলো ওই যে সানা তালুকদার ওনার আব্বা। হ্যাঁ, উনি সানা তালুকদার ওনার আব্বা আসেন। আর এটা তো ওদের ফ্যামিলির সবাই। হ্যাঁ, সবার ফ্যামিলি। এই যে এখানে কী নাম আপনার? আমার নাম আব্দুল আলিম। আব্দুল আলিম? জি জি। আলিম ভাই, তো আলিম ভাই আপনারা জিরত করেন আর মন খুলে দোয়া করবেন। অবশ্যই। আমাদের প্রিয় অভিনেতা, প্রাণ অভিনেতা এবং আমাদের সারা বাংলাদেশের সুনামধন্য একজন অভিনেতা, অভিনেতা এবং তো বছর হয়ে গেছে। হ্যাঁ, তার মায়া, তার স্মৃতি আমরা তো এখনো বলতে পারি না, তারপরও দেখতে আসে সবাই, দেখতে আসে। আমি তো কয়েকবার আসলাম। কয়েকবার আসলেন? আর ওনারা আসে নাই তো, ওনারা বললো আমার এটা ভাগ্য। ঠিক আছে। আচ্ছা, তারা আসে সিরাজগঞ্জ থেকে। দোয়া করেন। আর এখানে যারা যারা সাহিত্য আছে, যেমন আমাদের মান্না ভাইয়ের আম্মা কবর ওখানে, আর এখানে আব্বার কবর। এস এম আসলাম তালুকদার মান্না, তাহার পিতা নুরুল ইসলাম তালুকদার, আর তাহার মাতা হাসনে ইসলাম। আমরা নুরুল ইসলাম তালুকদার এবং তাহার মাতা হাসিনা ইসলামের কবরটা এখানে দেখব। এটাই হচ্ছে মুসাম্মদ হাসিনা ইসলাম বেগম, আর তিনি হচ্ছেন প্রয়াত নায়ক এস এম তালুকদার মান্নার মা। আর হাসিনা ইসলাম তিনি ইন্তেকাল করছেন 3রা ফেব্রুয়ারি 2019 সনে, তাহাকে এখানেই সমাহিত করা হয়। আর মরহুম এস এম নুরুল ইসলাম ছানা তালুকদার, তিনি হচ্ছেন প্রয়াত মান্না বাবা, তিনি এই কবরটাতে শায়িত। এখানে এস এম নুরুল ইসলাম তালুকদার ছানা তালুকদার, তিনি এই কবরটাতে শায়িত আছে। আর তাহার মৃত্যু 18 মার্চ 1997 সনে। আর এটা হচ্ছে এস এম আসলাম তালুকদার মান্না ভাইয়ের বাড়ি, তবে তিনি এখানেই আসতেন। আর তাহার গ্রামের বাড়ি সেটা আমাদের এই ভিডিওর কোনো অংশে থাকবে, হয়তো সামনে না হলে পিছনে। আমরা তার বিধি আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান রব্বুল আলামিনের কাছে বলি,
হে আল্লাহ, আপনি এখানে যারা যারা সাহিত্য আছে আল্লাহ, আপনি সকলের গুনাখাতা আপনি মাফ করে দেন এবং সবাইকে আপনি জান্নাতের সুগ্রাম নসিব করেন। আমিন।